যেরম গ্রীষ্মকাল মানে আমের মরশুম, শরৎ মানে পুজোর আমেজ, ঠিক সেরমই সারা শীতকাল জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মেলা আয়োজিত হয়। আর আজ যে মেলা আমরা দেখতে যাচ্ছি সেটি হলো ইকো পার্কের হস্তশিল্প মেলা। So hello everyone, welcome to our channel and welcome to another video. So আজকের আমরা সবাই মিলে ইকো পার্কের হস্তশিল্প মেলাতে যাচ্ছি। So এই পুরো ভিডিওটা ধরে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই হস্তশিল্প মেলাটি ইকো পার্কের গেট ওয়ানেতে আয়োজিত হয়েছে। এই মেলাটি 25শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বর অবধি চলবে। আজকের হচ্ছে 2রা ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো আমরা এখন চলে এসেছি ইকো পার্কের গেট ওয়ানেতে হস্তশিল্প মেলা দেখতে। তো এই পুরো ভিডিওটা ধরে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কিন্তু লাইকটা করতে ভুলবেন না, কারণ কি আপনাদের লাইক আর সাবস্ক্রিপশনই আমাদের নেক্সট ভিডিও বানাতে ইন্সপায়ার করে। আমরা প্রতি বছরই হস্তশিল্প মেলাতে আসি, কিন্তু এই বছর প্রথমবার ভাবলাম যে মেলার ব্লগিংটা করব। তো এই মেলাতে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর হাতের কাজ, তারপরে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর এগুলোর স্পেশালিটি হলো এগুলো সবই হ্যান্ডক্রাফটেড, মানে কোনো জিনিসই এখানে মেশিন বা কিছু দিয়ে বানানো হয় না, সবই মানে যেরকম মেলাটার নাম হস্তশিল্প, তো ওই মেলার নাম রেখেই এখানে সব কিছুই হ্যান্ডক্রাফটেড করে এরা তৈরি করে। তো ওই জন্য এখানের জিনিসপত্র আর দামও কিন্তু এরা মোটামুটি মানে মডারেট রাখে দাম, মানে হ্যান্ডক্রাফটেড বলে এমন নয় যে দাম খুব এক্সপেন্সিভ। রাস্তার দুধারে যে হস্তশিল্পের জিনিসগুলি বিক্রি হচ্ছে সেইগুলো এক কথায় কিন্তু অসাধারণ। Thank you.
এখন আমরা দাঁড়িয়ে আছি মেলার মূল প্রবেশ দুয়ারের সামনে। তো এখান থেকেই মেলা মেনলি শুরু হচ্ছে। এর আগে যারা ছিল মানে তারা ছোটোখাটো দোকান দিয়েছে, বাট এখান দিয়ে আসল মেলা শুরু হচ্ছে। তো আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানের চারিধারে রং বেরঙের নজরকার হস্তশিল্পের বাহার। ঢোকার পর প্রথমে কিছুক্ষণ আমরা বুঝতেই পারছিলাম না যে কোন দোকানে আগে যাব। এই দোকানটিতে খুব সুন্দর কারুকার্য করা ক্যানভাস বিক্রি হচ্ছিল। এই ক্যানভাসগুলির দাম 200 থেকে 500 টাকার ভিতরে। এবার আমরা অজয় পূর্ব বর্ধমানের স্টলেতে ঢুকব। এই মেলাটি প্রতিদিন দুপুর 2টো থেকে খোলে।
এরকম যদি শিল্প কারুকার্য দেখেছিলাম, তো এইগুলো ডোগরাহাটেরই শিল্প। তো আপনারা যদি চান তো আপনারা আমার ভাতি মাচান ব্লগে গিয়ে এটা দেখতে পারেন, ডোগরা শিল্পগুলো। মাটির ছাঁচটা বডিটা দেওয়ার পরে পা দেয়, মাথা দেয়, তারপরে শুকনো হওয়ার পর এটা ধুনো দিয়ে কাভার করা হয়। ধুনো দিয়ে কাভার করার পরে একটা মেশিন আছে, মেশিনের সাহায্যে সুতটা বের করে আমরা ওই মন দিয়ে সরু সরু যে ডিজাইনগুলো দেখাচ্ছে ওই ডিজাইনগুলোতে দিই আমরা। দিয়ে ডিজাইনগুলো দেওয়ার পরে দুই একটা কাপড় চালা মাটি পাওয়া যায়, ওই মাটিটাকে যাতে ওই ডিজাইনটাকে ধরে রাখতে হয়। এটা কি ডোকরাহাটেরই এই সব জিনিসপত্র? ডোকরাহাটের লাইট আমাদের বাড়ি হচ্ছে বিঘ্নসিংহদান। আচ্ছা, বাঁকুড়া বিঘ্নসিংহদান, বাঁকুড়াতে। আচ্ছা আচ্ছা, বাঁকুড়া বিঘ্নসিংহদান। আর এইগুলো কিসের, মানে কি ধাতুর? এগুলো পিতলের সব কিছু। আচ্ছা, কিরম দাম আছে এগুলো? বিভিন্ন মালের বিভিন্ন রকম দাম আছে। তাও এইটার কিরম দাম হতে পারে? এটা দাম আছে 300 টাকা। 300? সুন্দর সরু এটা। আর এই বড় দুর্গা প্রতিমাগুলোর কিরকম দাম হবে? এটা হচ্ছে 3500, এটা হচ্ছে 2000 টাকা। 3500 আর 2000। এই চারিধারে যে হস্তশিল্পগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই সবই কিন্তু এনাদের কঠোর পরিশ্রমের ফল। আর এই মেলা হলো খালি একটা মাধ্যম যাতে করে এনাদের হাতের কাজ সারা বাংলায় পৌঁছবে। আর এই মেলা যেহেতু অনেক বড়, তাই একটি ভিডিওর ভেতরে এটিকে কভার আপ করা সম্ভব হয়ে ওঠে। তাই এই মেলা ব্লগের পার্ট 2 খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে। দাদাই, আমরা এখন হস্তশিল্প মেলাতে আছি। তো এই মেলা উপলক্ষে বা মেলা নিয়ে, মানে মেলা অ্যাজ এ টপিক নিয়ে কোনো কি গান তোমার মাথায় আসছে? মেলার গান হচ্ছে শ্যামল মিত্রে আমার এই ছোট্ট ঝুড়ি। আচ্ছা 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 আচ্ছা, ওটা একবার গাও দেখি। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রং আছে, দেখে যা নিজের সুখে মন কেমন আছে। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রং রাবণ আছে, দেখে যা নিজের সুখে মন কেমন আছে। ও সুযোগ পাবে না বলো ভাই, কেরম দেবে পুতুল নেবে গো পুতুল। সুযোগ পাবে না বলো ভাই, কেরম দেবে পুতুল নেবে গো পুতুল।